Bismillahirrahmanirrahim. Assalamualaikum. ইসমানি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়। ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে আজকে আমি উপপাদ্য বিষয় নিয়ে আলোচনা করব। উপপাদ্য এক নিয়ে আলোচনা করব। তো উপপাদ্য এক নিয়ে আলোচনা করার আগে আমরা একটি চিত্র এঁকেছি, চিত্রটা নিয়ে একটু আলোচনা করি আগে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এ বি, এটা একটা রেখা। রেখা বলতাম কি বুঝবো, যে দুই দিকে তীর চিহ্ন, তার মানে এটা দুই দিকে চলমান বিন্দুর চলার পথকে রেখা বলা হয়। এজন্য সেই হিসেবে এ বি একটা রেখা। এদিকে তীর চিহ্ন, এদিকে রশ্মি, এদিকে রশ্মি চলছে, আবার ওর দিকে রশ্মি চলছে। এরপর এই রশ্মির রেখার উপর একটা বিন্দু মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা কোণ আর এই পাশে আর একটা কোণ। একটা কোণের নাম এ ও সি, একটা কোণের নাম বি ও সি। এই দুইটা কোণকে বলা হয় সন্নিহিত কোণ। যদি কোনো, যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং কোণ দ্বয় একটি অপরটির বিপরীত পাশে অবস্থান করে, তাদেরকে বলা হয় সন্নিহিত কোণ। সেই হিসেবে এ ও সি এবং বি ও সি দুটি সন্নিহিত কোণ। এই সন্নিহিত কোণ নিয়েই আজকে আমাদের উপপাদ্য একের আলোচনা। উপপাদ্য একের সাধারণ নির্বচনে যে আমাদের, অথবা যে প্রশ্নটা আছে, সেই প্রশ্ন আমাদের কি বলছে দেখি। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান। আমি আবার বলতেছি, দুটি সরলরেখা পরস্পর ছেদ, সরি, উপপাদ্য একে বলছে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এ বি সরলরেখার ও বিন্দুতে এই ও সি রশ্মি প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, ফলে ও বিন্দুতে দুটি সন্নিহিত কোণ এ ও সি এবং সি ও বি, এই দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ এ ও সি এবং কোণ বি ও সি সমান দুই সমকোণ। আবার বলতেছি সাধারণ নির্বাচনটা, একটি সরল রেখার একটি বিন্দুতে, একটি সরল রেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে, এই একটা সরল রেখা, কিভাবে বুঝবো, দুই দিকে তীর চিহ্ন, এই বি সরল রেখা, একটি বিন্দু হলো ও, তাহলে এই সরল রেখার একটি বিন্দু ও তে অপর একটা রশ্মি মিলিত হয়েছে, অপর রশ্মি হলো ও সি, তাহলে অশ্ব রশ্মির প্রান্ত বিন্দু ও মিলিত হয়েছে। তো এই মিলিত হওয়ার পর এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা কোণ হইল এ ও সি, একটা কোণ হইল সি ও বি। আমাদের প্রমাণ করতে হবে যে এই যে দুইটা কোণ উৎপন্ন হলো, এই দুইটা কোণের সমষ্টি বা যোগফল দুই সমকোণ, দুই সম, এক সরল কোণ বা দুই সমকোণের সমান। তাহলে আমরা বিষয় নির্বাচনে আসি। মনে করি এ বি সরল রেখা ও বিন্দুতে ও শিরশির প্রান্ত বিন্দিত, ও শিরশির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, ফলে ও বিন্দুতে দুটি সন্নিহিত কোণ এ ও সি এবং সি ও বি উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে এ ও সি কোণ, এ ও সি এই কোণটা প্লাস কোণ সি ও বি এই কোণটা, কোণ সি ও বি এটা কি হবে, দুই সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমি আবার বলতেছি, মনে করি এ বি সরল রেখার ও বিন্দুতে ও শিরশির প্রান্ত বিন্দু মিলিত হয়েছে, ফলে ও বিন্দুতে দুটি সন্নিহিত কোণ এ ও সি এবং সি ও বি উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি সমান দুই সমকোণ। প্রমাণের আগে আমাদের অঙ্কন, একটু অঙ্কন আছে, অঙ্কনের বিষয়ে দেখে নিই। তো অঙ্কনের ক্ষেত্রে আমরা এ বি সরল রেখার উপর একটা লম্ব আঁকবো।
এই সরলরেখা করো পর ওডি লম্ব আঁকলাম ওডি আমরা এটা একটা করছি তাহলে এবি সরলরেখার উপরেতে ওডি লম্ব আঁকলাম তে কোন সরল রেখার উপর একটা সরল রেখার উপর যদি একটা সরল রেখা যদি লম্বভাবে দণ্ডায়মান হয় তাহলে যে দুটা কোণ উৎপন্ন হয় প্রত্যেকটাই এক সমকোণ এটা আমরা সামনে আসতেছি যে যদি একটি সরল রেখার উপর একটা সরল রেখা দণ্ডায়মান হয় তাহলে যে দুটা সমীত কোণ উৎপন্ন হয় তারা প্রত্যেককে এক সমকোণ করে হবে তো এটা আমাদের আসতেছে প্রমাণটা প্রমাণের সময় আমাদের এই জিনিসটা কাজে লাগবে এটা আমরা একটু আগে বলে নিলাম তাহলে অঙ্কনে গিয়ে আমরা এই এবি রেখার উপর ওডি লম্ব আঁকলাম তাহলে এবি রেখার ও বিন্দুতে ওডি লম্ব আঁকি লম্ব আঁকি তাহলে লম্ব আঁকা শেষ হইল এরপর আমাদের প্রমাণ প্রমাণ দেখো আমাদের যে জিনিসটা প্রমাণ করতে বলছে সেই দুইটা কোণ আমরা আগে নেব কোণ এ ও সি কোণ এ ও সি এই যে এটা কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি সিওবি এই দুটো সমান কি বলতে পারি দেখো এখানে এ ও সি প্লাস সিওবি এক্ষেত্রে এ ও সিটা আবার এই ওডি দ্বারা দুইটা অংশে বিভক্ত হয়েছে তাহলে ওডি দ্বারা দুইটা অংশ এই একটা অংশ এই একটা অংশ দুইটা অংশ বিভক্ত হয়েছে তো প্রথম অংশের নাম এ ও ডি সমান তাহলে এ ও সি কে ভাগ করি আমরা এ ও সি কে ভাগ করি দুইটা অংশে কোণ এ ও ডি প্লাস এরপরে এই অংশটুকু ডি ও সি কোণ ডি ও সি আমরা এই এ ও সি ভেঙে এই দুইটা অংশ পেলাম এটা হইলো এ ও ডি এটা হইলো ডি ও সি এরপরে সি ও বি যেটা আছে সেটা আগের মতই রইল সি ও বি তো এখন আমরা এ ও সি পরিবর্তে এ ও বি কিভাবে পাইলাম এটা একটু যদি নোট দিয়ে দিই আমরা হ্যাঁ যেহেতু কোণ এ ও ডি প্লাস কোণ ডি ও সি সমান কোণ এ ও সি এটা আমরা নোট দিলাম এটা কোণ এ ও ডি আর কোণ সি ও ডি মিলে কি হয় এ ও সি হয় আচ্ছা এরপরে দেখো একটু লক্ষ্য করো আমরা এ ও ডি মানে এই লম্ব পর্যন্ত যে এটা আছে এই কোণটা আমরা রাখলাম কোণ এ ও ডি রেখে দিলাম এবার দেখো এই যে এই দুইটা কোণ আমি একটু ই করতেছি বাঁকা রেখা দ্বারা চিন্তা করছি ডি ও সি প্লাস সি ও বি খেয়াল করো এই ডি ও সি আর হলো সি ও বি এই যে বাঁকা রেখা দ্বারা আমি নিলাম তাহলে এইটা সম্পূর্ণটার নাম কি দাঁড়ায় সবার নাম ডি ও বি সবার নাম ডি ও বি প্লাস ডি ও বি ডি ও বি তাহলে আমরা এ ও ডি জায়গায় এ ও ডি রাখলাম এখন এই ডি ও সি এবং সি ও বি ডি ও সি এবং সি ও বি এই দুটো মিলা সম্পূর্ণটা নাম আমরা বলতে পারি ডি ও বি সম্পূর্ণটার নাম ডি ও বি তাহলে এখানে আমরা বলতে পারি যেহেতু কোণ ডি ও সি প্লাস কোণ সি ও বি সমান কোণ ডি ও বি আচ্ছা এবারে দেখো এখানে এ ও ডি আর ডি ও বি দুইটা কোণ এই এ ও ডিটা আর ডি ও বিটা দুইটাই একটা লম্ব রেখার সাথে কোণ উৎপন্ন হয়েছে তা আমি এটাকে বলছি একটা সরল রেখার উপর যদি একটা সরল রেখা দণ্ডায়মান হয় তাহলে এখানে দুইটা যে কোণ উৎপন্ন হয় এই কোণগুলো কি হবে সমকোণ করা হবে তাহলে এটা এক সমকোণ এটাও কি এক সমকোণ
তাহলে সেই হিসেবে আমরা এই এওডি বলতে পারি এক সমকোণ আবার ডিওবি কি বলতে পারি এক সমকোণ তাহলে বলতে পারি এক সমকোণ প্লাস ওইটা কি এক সমকোণ দুইটা মিলে কি হয় এক সমকোণ দুই সমকোণ এইটা এক সমকোণ আর এইটা এক সমকোণ তাহলে এক সমকোণ আর এক সমকোণ সব মিলে কত হয় দুই সমকোণ এক সমকোণ দুই সমকোণ এই যে এক সমকোণ এটা এক সমকোণ দুই সমকোণ তাহলে আমাদের প্রমাণ কি যেটা আছে যে প্রমাণ করে যে কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি সমান দুই সমকোণ তাহলে আমরা এটা যদি ফিলাকে লিখি অতএব কোণ এ ও সি প্লাস কোণ সি ও বি সমান দুই সমকোণ প্রমাণিত খুবই সহজ একটা জ্যামিতি এজন্য তোমরা এই জ্যামিতিটা যখন বাসায় বারবার প্র্যাকটিস করবে তখন দেখবে তোমাদের জিনিসটা আয়ত্তে এসে গেছে এটাতে যখন আবার বিভিন্ন রকম সৃজনশীল তৈরি করা হবে তখন তো আমাদের এই এ ও এ বি সি ডি এই সংখ্যাগুলো না থাকতে পারে অন্য ফর আসতে পারে বা চিত্রটা অন্যভাবে একে কিন্তু মূল জিনিস একই যদি এক অবস্থায় বলা যায় দুইটা দুইটা সন্নিহিত কোণ দুইটা সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ তাহলে কি চিত্র যেভাবে হোক তোমরা এটাকে উত্তর দিতে পারবা হ্যাঁ তো আশা করি তোমরা এই বাড়িতে ভালোভাবে পড়াশোনা করতেছ পরীক্ষাও তোমাদের চলতেছে পরীক্ষা ঠিক মতো দিতেছ হ্যাঁ এরকম বাড়িতে পড়াশোনা ঠিক মতো করবে পরিস্থিতি ভালো হওয়ার পথে স্কুল যে কোনো সময় খোলার সম্ভাবনা রয়েছে এই জন্য তোমার বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবা সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি ভাবে নিতে থাকবা অবহেলায় সময় না কাটিয়ে প্রতিদিন একটা সময় না তোমরা বাড়িতে পড়াশোনা করবা তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ